শাশুড়ির সঙ্গে ভীষণ সমস্যা বেঁধেছে, আর এক সংসারে থাকা যাচ্ছে না, সেই জন্য আজকে ডিসিশন নিয়ে নিলাম তাড়াতাড়ি করে ঘর বাড়ি রেডি করে বেরিয়ে যাব, এই এক সংসারে আর থাকা যাচ্ছে না। রোজ রোজ এই ঝামেলা থেকে একদম চিরতরের মুক্তি পেতে চাই, এত অশান্তি আর ভালো লাগে না। সেই জন্য ডিসিশন নিয়ে নিয়েছিলাম অনেক দিন আগের থেকেই যে ঘর বাড়িটা করেই ফেলবো, আর সেইটা আজকে বাস্তবায়িত হচ্ছে। আর আজকে তোমাদেরকে দেখাতেও চলে এলাম যে বাড়িঘরের যে এদিকে কাজকর্ম চলছে, তাই চলো দেখে নাও। এবার বলবে যে আমার মুখে চোখে এত রং মাখা কেন, সত্যি কি আমি অশান্তির মধ্যে রয়েছি? হ্যাঁ সত্যিই আমি অশান্তির মধ্যে রয়েছি, আর আমি গিয়েছিলাম বসন্ত উৎসবে, আর সেখান থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট আমার যেখানে বাড়ি হচ্ছে নতুন সেখানে কাজকর্ম কীভাবে চলছে সেটাই দেখতে চলে এলাম। অনেক অশান্তি সহ্য করছি, আর না আর সহ্য করা যাচ্ছে না, এবার মাথার উপরে জল উঠে গেছে, তিরটা দেওয়ালে ঠেকে গেছে, আর সহ্য করতে পারছি না। এই জন্য আজকে এই চিন্তা ভাবনা অনেক দিন আগের থেকেই করা উচিত ছিল, কিন্তু না আর পারছি না, অনেক সহ্য হয়ে গেছে, এক সংসারে প্রত্যেক দিন ঝগড়া অশান্তি, আর সহ্য হচ্ছে না। নিজের মতন বাঁচতে চাই, নিজের মতন থাকতে চাই, নিজের মতো স্বাধীনতা চাই। তো যাই হোক, আজকে দেখো আমাদের এইদিকে একটা ছোটো গেট রয়েছে, তো সেই ছোটো গেটটাও এইদিকে রাস্তা বের হয়েছে, তবে এই পাশে রাস্তা মানে বাড়ির চারদিকটা দিয়েই রাস্তা রয়েছে। তো আজকে তোমাদেরকে যখন এসেছি আমি জায়গাটা ভালো মতন দেখিয়ে দিই, আর এই দেখো পরিবেশটা কি সুন্দর, একদম গ্রাম্য গ্রাম্য ভাব, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আমি তো এখানে এসে থাকবো, বসবাস করবো, তোমরা তো থাকবেই দেখবেই। তো আমার জায়গাটি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, আর ইতিমধ্যে বুঝতে পারলাম যে না আমি আর এখানে থাকতে পারছি না, অশান্তি হচ্ছে, তোমরা জানোই আমার বাড়িতে কি অশান্তি না চলছে। তো সেই জন্য আমি আর চারদিকে ব্যবস্থাটা নিয়েই নিলাম বাড়িটা করার জন্য, আর খুব তোড়জোড় করে বাড়ির কাজটা চলছে, আর ছেলেকেও নিয়ে এসেছিলাম সাথে। আর এদিকটা রাস্তা রয়েছে দেখো, তো রাস্তাটা এখনও ঠিকঠাকভাবে চালু হয়নি, কেন কি মানুষজন হাঁটাচলা করলে রাস্তাটা ভালো থাকবে, তো সেই রকম এখনও চালু হয়নি। এখানে পেছনে কয়েকটা বাড়ির জায়গা রয়েছে, কিন্তু বাড়ি করেনি এখনও কেউ, কিন্তু আমি আমার বাড়িটা করে ফেলেছি, আর ইতিমধ্যেই তোমরা দেখেও নিবে যে আমার গৃহপ্রবেশ, আর আমি থাকতেও শুরু করব আর অশান্তির জন্য। আর সারাদিন এরকম কান্নাকাটি অশান্তি আমার আর সহ্য হচ্ছে না, মানসিক টেনশনে পড়ে যাচ্ছিলাম, তো সেই জন্য এই ঝামেলা থেকে মুক্তি পেতে, চিরতরের মুক্তি পেতে একটাই উপায় ছিল, তো সেই উপায়টি আমি অবলম্বন করে ফেললাম, আর এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি বা নিজেদের বাড়িতে, মানে এখন যেই বাড়িতে থাকি, অবশ্য সেটা আমার নিজের বাড়ি না, তবু বলছি যে এখন যে বাড়িতে থাকে সেই বাড়িতেই যাচ্ছি। আর রাস্তার মধ্যে দেখো অনেকেই রয়েছে, আর এখানে দেখা হয়ে গেল আমার ঠাকুমার সঙ্গে, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। ঠাকুমা ভীষণই আনন্দই ছিল, আর আমি এখানে বসন্ত উৎসবের থেকে এসেছিলাম, তো হাতে তো রঙের টোপলাটা ছিল, ওই তো ঠাকুমার পায়ে রং দিয়ে আমি প্রণাম করে নিচ্ছি, আর আমার বরের হাতে দিয়ে দিলাম আমি ক্যামেরাটি, তো বললাম একটু ছবিটা বা ভিডিওটি করে রাখো, আর ছেলেকেও বললাম যে আসো ঠাকুমার, তোমার তো বর্মা হয়, তো বর্মার পায়ে একটু আবি ছুঁয়ে প্রণাম করে নাও, তো সে ও সেই কথা মতো সেটি করলো, আর আমাদের রং খেলা প্রায় শুরু হয়ে গিয়েছিলো। তো অনেক কয়েকদিনের এই ব্লগটা আমি দিতে পারিনি তোমাদের সামনে, আজকে মিনি ব্লগ হিসাবে তোমাদের সামনে নিয়ে এলাম, তো আমার ঠাকুমা আমার হাজব্যান্ডকেও দিয়ে দিল, আর এই যে একটু সুন্দর করে একটা ছবি তুলে নিচ্ছি আমার ঠাকুমাকে, দেখো তোমরা। তো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, ভালো লাগে লাইক কমেন্ট করো, আর পাশে থেকো, সাবস্ক্রাইব করো যারা নতুন রয়েছো, আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।